ছোট্ট শিক্ষার্থীরা, আজকে আবার আমরা হাজির হলাম তোমাদের সাথে, জয়েন করলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আজকে আবার উপস্থিত হলাম। ক্লাসগুলো যখন করি তখন খুব কষ্ট হয়। কেন কষ্ট হয় জানো? কারণ তোমরা আমাকে দেখতে পাও, আমি তোমাদেরকে দেখতে পাই না। খুব বেশি রকম মিস করি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা কিছু বাক্য গঠন করেছিলাম, তাই না? আর আজকে আরো কিছু বাক্য গঠন বাকি আছে, আমি সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বাসায় বসে কি করবে তোমরা? এগুলাকে পড়বে, পড়ে না দেখে আবার লিখে আমাকে কি করবে? ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবে, আমি চেক করে দিব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, তার আগে, শুরু করার আগে গত ক্লাসে যা পড়েছিলাম সেটা একটু আবার একটু রিপিট করে নিই। কি ছিল ছুটি? শুক্রবার আমাদের স্কুল ছুটি থাকে। রোদ, মেঘের কোলে রোদ হেসেছে। পথ কি ছিল? পথ হারিয়ে কোন বনে যাই। সপ্তাহ, সাত দিনে এক সপ্তাহ হয়। বন, বন কি? বনে নানা ধরনের পশু আছে। এরপরে কি ছিল? ভালোবাসা, মায়ের ভালোবাসার কি হয় না? তুলনা হয় না। তারপরে ছিল বাঘ, বাঘ কি? বাঘ আমাদের জাতীয় পশু। চলো আগে আমরা একটু শিখে নিই, তারপরে আমি বাকিগুলো আবার দিব। তাহলে কি দেখো? যুদ্ধ, বাংলাদেশ যুদ্ধ করে কি হয়েছে? স্বাধীন হয়েছে। পাতা, গাছের পাতার রং সবুজ। দিন, শুক্রবার কি? শুক্রবার হচ্ছে ছুটির দিন। জবা, জবার রং কিরকম? জবার রং হচ্ছে লাল। জবা কিন্তু শুধু লাল রঙের না, জবা কিন্তু অনেক ধরনের আছে। জবা গোলাপি ধরনের আছে, সাদা জবা আছে, তারপর আরেকটা খুব মিষ্টি একটা কালার, আর এটা ঠিক পেঁয়াজ কালারও না, আবার এক ধরনের একটা কালার, ওটা ওটা খুব মিষ্টি একটা, খুব সুন্দর একটা কালার, সেরকমও কি আছে? জবা আছে। তাহলে লাল রঙের যে জবা, আমরা জবা দিয়ে সেটা লিখতে পারি যে জবার রং লাল। বোর্ডটা একটু ভালো করে দেখে নাও, লেখাগুলো একটু বড় করে লিখেছি, তোমরা যেন সবাই দেখতে পারো, বুঝতে পারো। তাহলে কি? অন্তস্থ জ্বর অসুখারে জু দয়ে ধ যুদ্ধ, বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন
হয়েছে পাতা কি হবে পাতা গাছের পাতার রং সবুজ আমার সাথে সাথে বাসায় বসে শিখে ফেলো বলে ফেলো তাহলে যুদ্ধ দিয়ে কি বলবো বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে দন্ত ষয় ব ফালা আকারে সা ধ দীর্ঘিকারে ধি দন্ত ন স্বাধীন বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে গাছের পাতার রং সবুজ দিন শুক্রবার ছুটির দিন তালব্যস্য ঋষিকারে সু ক রফালা শুক্র ব আকার ববিন্দর শুক্রবার কি ছুটির দিন এরপরে জবা কি জবার রং লাল আবার পড়ো যুদ্ধ বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে পাতা গাছের পাতার রং কিরকম গাছের পাতার রং হচ্ছে সবুজ তারপরে ঘাসের রং কিরকম ঘাসের রং সবুজ না তোমরা তোমাদের ইচ্ছে মতো খুশি মতো লিখতে পারো তারপর হচ্ছে দিন দিন কি শুক্রবার ছুটির দিন জবা জবার রং কিরকম জবার রং হচ্ছে লাল ঠিক আছে এরপরে আসো
দেখো ঘাস গাছের তলায় সবুজ ঘাস, আমরা ঘাসের রং সবুজ। হ্যাঁ, যে কোনো কিছু লেখা যায়, যেটা তোমাদের ভালো লাগে, যেটা তোমাদের পছন্দ তোমরা সেটাই লিখবে। সূর্য, সূর্য কি? পূব আকাশে সকালে সূর্য হাসে, পূব আকাশে সকালে কে হাসে? সূর্য হাসে। সবুজ, পাতার রং সবুজ, ঠিক আছে, পাতার রং সবুজ। বঙ্গবন্ধু, আমাদের জাতীয় পতাকার রং সেটাও কিন্তু কি? লাল আর সবুজ, আমরা অনেক কিছু লিখতে পারি। তারপরে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মুক্তি যুদ্ধের ডাক দেন, বাঙালি পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করল। ব উ গ বঙ্গ, ব দন্ত নয়ে ধর অসুকার বন্ধু, বঙ্গবন্ধু মুক্তি যুদ্ধের মর অসুকারে মু কয়ে তর অসুকারে তি মুক্তি অন্তস্থ জ্বর অসুকারে জু দয় ধ একার ববিন্দর মুক্তি যুদ্ধের ডাক দেন। পাকিস্তানিরা প আকারে পা কর শিকারী কি পাখি দন্ত শয়ত আকারে থা পাকিস্তা দন্ত নর শিকারী নি পাকিস্তানি ববিন্দ র আকারে রা পাকিস্তানিরা। ব আকারে বা উ গ আকার লর শিকারী নি বাঙালি দ একারে দে ববিন্দ র বাঙালিদের রসু ক ববিন্দ র উপর হামলা প আকারে হা ম ল আকারে রা হামলা করলো ক ববিন্দ র ল আকারে লো করলো। ঘাস ঘ আকারে ঘা দন্তস ঘাস গাছে তলায় সবুজ ঘাস দন্তস দীর্ঘকারে সু অন্তস্থ জরে সূর্য। খুব আকাশে সরিয়া ক আকার তালবর্ষ একারে সে আকাশে সকালে দন্তস ক আকারে কা লয়কারে লে সকালে সূর্য দন্তস দীর্ঘকারে সু অন্তস্থ জরে সূর্য হাসে। সবুজ প আকারে পা ত আকার বন্ধর পাতার রং সবুজ বঙ্গবন্ধু মুক্তি যুদ্ধের ডাক দেন বাঙালি পাকিস্তানিরা প আকারে পা কর শিকারী কি পাখি দন্ত শয়ত আকার পাকিস্তা দন্ত নর শিকারী নি বঙ্গর আকারে রা পাকিস্তানিরা বাঙালিদের উপর কি করলো? হামলা করলো। একটু তুলে নাও, খাতায় তুলে নাও। তোমরা এটা খাতায় তুলতে তুলতে আমি আজকে আরেকটা গল্প শোনাবো। এটা দেখো, এটা কি মোল্লা নাসিরুদ্দিনের গল্প, ঠিক আছে? মোল্লা নাসিরুদ্দিনের নাম কিন্তু তোমরা কি করেছো, তোমরা অনেকেই শুনেছো। তোমরা বোর্ডের লেখাগুলো দেখো, বোর্ডের লেখাটা তুলো, আর আমি একটা গল্প শোনাচ্ছি। আজকে শোনাবো বাদশার মেজাজ। বাদশা যে আছে, রাজা বাদশা, সেই বাদশার মেজাজ সেখানে কি ঘটেছিল তোমরা লিখতে লিখতে আমি একটু এটা শোনাবো। নাসিরুদ্দিনের বাগানে বাগানে বিস্তর শালগম হয়েছে। শালগম চিনো তোমরা? শালগম যে খাওয়া যায় গোল গোল কতগুলো শালগম, এটা সালাতে বেশি রকম খায়। বড় বড় বেশ পুরুষ্টুল তাজা শালগম বেছে বেছে কয়েকটা শালগম নিয়ে নাসিরুদ্দিন চললেন বাদশার দরবারে, বাদশাকে কি করার জন্যে? উপহার দেওয়ার জন্যে। রাস্তায় একজন বন্ধু জিজ্ঞেস করলেন, মোল্লা বাগানে শালগম নিয়ে কোথায় যাচ্ছেন, বেচতে যাচ্ছেন নাকি? নাসিরুদ্দিন উত্তর দিল, বাদশাকে উপহার দিতে। এত সেরা জিনিস বাদশাকে না দিয়ে থাকতে পারছি না। বাদশাকে কি কেউ শালগম কোনোদিনও কেউ উপহার দেয় নাকি? লোকে বাদশাকে উপহার দেয় ডুমুর কিংবা জলপাই অথবা অন্য কিছু। সঙ্গে সঙ্গে বন্ধুর উপদেশ নাসিরুদ্দিন মেনে নিলেন। বাড়িতে শালগম রেখে বাজার থেকে ডুমুর কিনে নিয়ে গেলেন বাদশার দরবারে। সেদিন বাচ্চার মেজাজ খুবই ভালো ছিল। ডুমুর উপহার পেয়ে বাচ্চা প্রথমে অবাক হলেন, তারপর আন্তরিকতায় খুশি হয়ে সেদিন দরাজ হাতে নাসিরুদ্দিনকে বকশিশ দিলেন ও বারবার প্রশংসা করতে লাগলেন আর বললেন, আবারও সে যেন দরবারে কি করে, দরবারে আসে। কয়েকদিন পর নাসিরুদ্দিন বাজার থেকে বেশ ভালো পছন্দসই কিছু কিনে আনলো। কমলা লেবু কিনে নিয়ে গেলেন বাচ্চার দরবারে। বাদশার মেজাজ সেদিন খুব খারাপ ছিল। তিনি কমলা লেবু উপহার পেয়ে রেগে গিয়ে টুকরি থেকে প্রত্যেকটি কমলা লেবু নাসিরুদ্দিনের মুখে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। এই দেখো বাদশা কি করলো, রাগ হয়ে কমলা লেবুগুলো হ্যাঁ যে নাসিরুদ্দিনের মুখের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো।
ফিরতি পথে নাসিরুদ্দিন নিজের মুখে হাত বুলোতে বুলোতে বললেন, লোকে কি আর সাথে বাচ্চাকে ডুমুর কিংবা জলপাই উপহার দেয়? ভাগ্যিস আজ আমি বাদশার জন্য বড় বড় শক্ত শালগম উপহার নিয়ে আসিনি, তাহলে আজ কপাল না খুলে কপাল ফুলে ঢোল হয়ে যেত, বুঝছো? কারণ হয়েছে যে ডুমুর, তারপরে যে জলপাই সেগুলো তো ছোট ছোট, সেগুলো যদি ছুঁড়ে মারতো তাহলে তো আর নাসিরুদ্দিন ব্যথা পেত না। আর যে তোমার যে শালগম যেটা আছে সেটা তো হচ্ছে শক্ত গোল বলের মতো, সেটা যদি নাসিরুদ্দিনকে মারতো তাহলে কি হতো? নাসিরুদ্দিনের কপালটা ফুলে যেত না, সে অনেক বেশি ব্যথা পেত না। এটা হচ্ছে গল্প, খুব মজার না গল্পটা? আচ্ছা চলো, আজকে আমরা যা যা পড়েছি সেটা আমরা আবার রিপিট করব, রিপিট করে তারপর আমরা আমাদের ক্লাসটা শেষ করব। তাহলে আমরা আজকে কি শিখলাম, কি পড়লাম? আমরা পড়লাম যুদ্ধ, যুদ্ধ কি বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। পাতা, পাতা দিয়ে কি লিখতে পারি, পাতা দিয়ে বাক্য গঠন করব। গাছের পাতার রংটা কিরকম, গাছের পাতার রং হচ্ছে সবুজ। দিন, শুক্রবার কি? শুক্রবার হচ্ছে ছুটির দিন। জবা, জবার রং লাল। ঘাস, গাছের তলায় সবুজ ঘাস। সূর্য, খুব আকাশে সকালে কি উঠে, সকালে সূর্য ওঠে। সবুজ, গাছের তলায় সবুজ ঘাস। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দেন। বাঙালি, বাঙালি কি? পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করলো। তাহলে আজকে আমরা এই কটাই কি আমাদের বাক্য গঠন, আমরা এগুলাই শিখবো। আমাদের বাক্য গঠন এখানে, এই ক্লাসটা শেষ। আমি তাহলে বিদায় নিব, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।